আজকে চলে এসেছি পলাশ শাড়ি কুঞ্জতে। পলাশ শাড়ি কুঞ্জের রিয়াদিকে তো আমরা এখন সবাই চিনি, মিষ্টি একটা দিদি, রোজ লাইভ করে, খুব সুন্দর সুন্দর শাড়ি দেখায় আর খুবই কম দামে। সেই জন্য লোভ সামলাতে না পেরে ভাবলাম আজকে পলাশ শাড়ি কুঞ্জের রিয়াদির দোকানেই চলে যাই। তো দোকানে গিয়ে দেখি কী কী শাড়ি আছে। তো এই যে এসে গেছি, আগে পুরো দোকানটা ঘুরে দেখছি কোথায় কী শাড়ি আছে, কোন শাড়িটা দেখবো সেটাই ঠিক করে উঠতে পারছি না। যদিও রিয়াদিকেও পাচ্ছি না, রিয়াদি হয়তো এখন লাইভ করছে, তো যাই হোক নিজেই দেখে নিচ্ছি কোথায় কী শাড়ি আছে। এই যে এই হলো আরেকটা রুম, সেখানেও প্রচুর শাড়ি, শাড়ি স্টক তো প্রচুর আছে, এই জন্যই আরও পাজল হয়ে যাচ্ছি কোন শাড়িটা ছেড়ে কোনটা নেব বা কোনটা দেখব। দোকানে প্রচুর কাস্টমার, স্টাফেরা তাদের নিয়ে ব্যস্ত, বললো একটু বসুন আগের কাস্টমারকে দেখিয়ে নিয়ে তারপরে আমাদের দেখাবে, কিন্তু আমাদের তো আর তর্স হয় না, তাই নিজেরাই শাড়ি নিয়ে দেখতে শুরু করে দিয়েছি। এটা কী শাড়ি নাম জানি না, বাট খুব সুন্দর লাগলো বলে বের করে দেখলাম। এটার দাম হলো 5,430 টাকা। এই দেখো এক এক করে নিজেরাই দেখে যাচ্ছি, এটাও কী শাড়ির নাম জানি না, বাট কালারটা খুব সুন্দর আর সারা শাড়িতে গোল্ডেন বুটা রয়েছে, ওই জন্য দেখলাম। এটার দাম হলো 1,588। সব শাড়িগুলোতেই কিন্তু মানে দামের ট্যাগ রয়েছে, যার জন্য দেখে নিতে অসুবিধা হবে না, নিজেই দেখে নিচ্ছি কত দাম, তাহলে সেটা খুলতে বলছি না এলে খুলতে বলছি না। এই দেখো এই আরেকটাও হাতে পেয়ে গেছি, কাঁথা স্টিচ, পুরো অল ওভার একদম ভরাট কাজ। তো যেহেতু ট্যাগ আছে এটারও একটু দাম দেখে নিলাম। এটা তসরের ওপর পুরো কাঁথা স্টিচ, সারা বডিতে কাজ, খুলে দেখছি তো এটার দাম হলো 6,200 টাকা। এই দেখো আর সুতোর কালার কম্বিনেশানগুলো এত সুন্দর না, খুব ভালো লাগছে শাড়িটা। এই যে আরেকটা শাড়িও নিজেই নাবিয়ে নিয়েছি, এটা কিছু একটা সিল্কের শাড়ি, নর্মাল মানে কোনো পিওর সিল্ক টাইপসের না, নর্মাল কোনো সিল্ক হবে, নাম জানি না, বাট দাম হলো 840 টাকা। তো বুঝতেই পারছো 840-এ তো আর পিওর সিল্ক হতে পারে না, না বাট প্রিন্টটা সুন্দর। এটা হলো পিওর গাদোয়াল, তো এখন পুরো শাড়িটা খুলছে, এটা হলো আঁচল, বললো কন্ট্রাস্টে আছে পাড় আর বডি। তো দেখি বডির কালারটা কী বেরো, এই যে এই ব্লু কালার হলো বডির কালারটা, এটার দাম হলো 13,800 টাকা। সারা শাড়িতে অল্প অল্প বুটি আছে। এই যে এইদিকে আছে হলো প্রচুর সফট ঢাকাই, যেগুলো 860 টাকা থেকে শুরু, দেখতেই পাচ্ছ প্রচুর স্টক। এই শাড়িটা হলো কাতান, যদিও পিওর কাতান না, সেই জন্য দামটাও পিওর কাতানের মতো না, অনেকটাই কম। এই যে এরই অনেকগুলো কালার অপশান দেখাচ্ছে, দেখো এই দেখো খুব সুন্দর একটা অর্গেঞ্জা, এটার কালার কম্বিনেশানটা সুন্দর, আর অর্গেঞ্জা তো খুব পাতলা হয়, একদম সেম এটা কিন্তু পিওর অর্গেঞ্জাই, দাম হলো 2,600 টাকা। দেখতেই পাচ্ছ কালারটা খুব সুন্দর, আর সারা শাড়িতে কিন্তু এই রকমই কাজ রয়েছে, আর আঁচলটা হলো গোল্ডেন। এইটা আরেকটা অর্গেঞ্জা, এটা হলো সাদা ঠিক না, অফ হোয়াইট বা ক্রিম কালার বলতে পারো, লাল পার, গোল্ডেন জরির কাজ রয়েছে, এটার দাম হলো 1,850 টাকা। এটা কিন্তু বডিটা শাড়ির। আরেকটা খুব সুন্দর অর্গেঞ্জা দেখো, একদম মানে এটা 15ই আগস্টের জন্য পারফেক্ট হতো, তো যাই হোক অন্য অকেশনও পরা যাবে, খুব সুন্দর কালার কম্বিনেশানটা, এটার দাম হলো 1,690 টাকা। এটাও একটা অর্গেঞ্জা, এটার দাম হলো 2,050 টাকা। আর এটাও অর্গেঞ্জা, এটার দাম হলো 999 টাকা। দাম কম হলে কি হবে, শাড়িটা কিন্তু খুব সুন্দর, মিনে করা দেখতেই পাচ্ছ, আর এই যে ব্লাউজ পিসটা শুধু দেখো, জাস্ট ওয়াও। এই যে এইটা হলো ব্লাউজ পিস, ভাবতে পারছো এই ব্লাউজটা দিয়ে পরলে কালো শাড়িটা কিন্তু অসাম লাগবে, আর পুরো শাড়িতে কিন্তু অলওভার এরকমই কাজ। এই যে এই যে এইগুলো সব অর্গেঞ্জা, প্রচুর ভ্যারাইটি, প্রচুর কালার অপশান, সবগুলো আর খুলছি না, ওই যে দাম তোমাদের বললাম ওই রেঞ্জের মধ্যেই সবগুলো, এত শাড়ি আর ওদের খুলতে বলছি না বেচারাদের, প্রচুর কাস্টমার দাঁড়িয়ে আছে আমার পেছনেও, সেই জন্য আমরা যতটা কম সময় নেব ততটাই ভালো, যেমন আমাদেরও দাঁড়িয়ে থাকতে খারাপ লাগে। এই দেখো আমার বান্ধবী ওই হেল্প করে দিচ্ছে যে দাও আমি নামিয়ে দিচ্ছি একটু একটু করে। এগুলো কিন্তু সবই অর্গেঞ্জা, দেখতেই পাচ্ছ কত কালারের, চলো এর মধ্যে দু একটা খুলে দেখি। এই অর্গেঞ্জাটা দেখো খুব সুন্দর কালার, আর এই যে এই বুটা যেটা, এটা হলো ব্লাউজ পিস, আর এইটা হলো আঁচল, পুরো গোল্ডেনে রয়েছে, আর পুরো শাড়িটা কিন্তু মানে বডিটা শাড়ির কিন্তু এইটা। এই শাড়িটার দাম হলো 2,150 টাকা। এটা হলো জর্জেট, এটার দাম হলো 1,700 টাকা।
এই দেখো খুব সুন্দর আরেকটা শাড়ি হাতে পেয়েছি। আমরা তো ওদেরকে বলছি, ওরা দেখাচ্ছেও তার ফাঁকে ফাঁকে, মানে তাকের থেকে যেটা মনে হচ্ছে দেখে আমাদের ভালো লাগছে, নাবিয়ে নিয়ে নিজেরাই খুলে দেখে নিচ্ছি। খুব সুন্দর দেখছো, পুরো শাড়ির ভেতরটা কিন্তু এই রকম কাজ, আর শাড়িটার দাম হলো 5,490 টাকা। এই যে এই শাড়িটা হলো মণিপুরি, খুব সুন্দর শাড়িটা, আর হোয়াইটের মধ্যে যেহেতু সবুজ কম্বিনেশানটা কিন্তু খুব সুন্দর কালার কম্বিনেশানটা। এটার দাম হলো 1,720 টাকা। এটা হলো আঁচলটা, এই দেখো আরেকটা খুব সুন্দর কালারের অর্গেঞ্জা, এটার দাম হলো 1800 সামথিং। এই দেখো এইটা হলো মোডাল সিল্কের ওপরে, মানে মেটেরিয়ালটা বললো সিল্ক আর এগুলো হলো মোডাল। এটা হলো কাতান, সেমি কাতান, তো ব্ল্যাকের মধ্যে কপার জারি, দারুণ লাগছে। এটা হলো আঁচল, দেখতে পাচ্ছ খুব খুব সুন্দর লাগছে, আর সারা শাড়িতে কিন্তু অলওভার ছোটো ছোটো বুটা রয়েছে। এটা হলো কাতান বেনারসি, খুব সুন্দর দেখো কালার কম্বিনেশানটা। এটার দাম হলো 2,500 টাকা, কিন্তু শাড়িটা খুব সফট, খুব লাইট ওয়েট আর কি। এই দেখো এটা হলো বডি, আর এই যে এইটা হলো আঁচল, দেখতে পাচ্ছ আঁচলটা অসম্ভব সুন্দর। এই দেখো এইগুলো হলো মোডালের ওপর ডিজিটাল প্রিন্ট, শাড়িগুলো খুব সফট, খুব লাইট ওয়েট, আর প্রত্যেকটার কালার কম্বিনেশানগুলো এত সুন্দর না, দাম হলো মাত্র 1,050 টাকা। এই দেখো এই একটা কালার, এইটা হলো মাঝের এটা ব্লাউজ পিস, আর এই যে শাড়িতে এইরকম বড় বড় ফুল আছে। এই দেখো এটা আরেকটা কালারের, যে কটা কালার আছে সে কটাই কিন্তু খুব সুন্দর। এই যে এটা হলো আঁচল, আর এটা হলো পুরো বডি। মানে ফার্স্ট টাইম আসাম সিল্কের সাথে লিনের মিক্সন করিয়ে করা হয়েছিল বেনারসিতে। এতক্ষণ যে শাড়িগুলো দেখছিলে ওইগুলো পলাশ দাদাই দেখাচ্ছিলেন, দোকানের ওনার। আর এই শাড়িটা হলো সফট ঢাকাই, 1,050 টাকা দাম, কপার জারি দেখতেই পাচ্ছ। ঢাকায় এতগুলো কালার অপশান রয়েছে, এইগুলো বোধ হয় কম দাম না গো, 750-750। ওই ঘরে যে দেখলাম, ওই ঘরে যে দেখছিলাম, আর ওগুলো খাটের ওপরে রাখা, 750-750। এইটা এখানে যা ঢাকাই আছে 750, এটা 1,050। এগুলো আরও কম বললো, 600 কিছু বললো না গো, 640। এনারা 750, 500 কি আছে, 500 কিছু আছে ঢাকায়, এই যে এই এইগুলো বলে না, 640 বললো। হ্যাঁ না না, তুমি এত পিঙ্ক পিঙ্ক করবে না, আমার মায়ের আবার শাড়ির ফ্যাশন আছে। এই 550, এই দুটোই আছে, হ্যাঁ 550। এই দেখো আরেকটা মণিপুরি সিল্ক, খুব সুন্দর আঁচলগুলো, এত সুন্দর হয় না দেখলেই বোঝা যায় মণিপুরি কাজের। এই দেখো এইটা হলো পুরো বডিটা, এই যে আঁচল মণিপুরি ওয়ার্ক করা পুরোটা, খুব সুন্দর, খুব সফট শাড়িগুলো কিন্তু হবে। এটা হয়তো প্রিন্টেড, এটার দাম কত? না না, তো তুমি দেখো অন্য শাড়ির দাম বললো। আচ্ছা রিস্টক এসছে, মা দূর থেকে দেখে কিন্তু অ্যাপ্লিক মনে হচ্ছে, খুব সুন্দর একদম আইডিয়া, একই হবে না? 1400 কত বললো? 50। হ্যাঁ
চলো আজকের মতো শাড়ি দেখা শেষ, প্রচুর শাড়ি কিনে নিয়েছি। তোমাদের আমার সাথে পলা শাড়ি কুঞ্জ ঘুরে দেখতে কেমন লাগলো জানাতে ভুলো না। কিন্তু আর একটা কথা যেটা না বললেই নয়, এখানকার স্টাফেদের ব্যবহার খুব খুব ভালো। এবার এখানে আসতে ইচ্ছে করছে, তো চলো কীভাবে আসবে সেটাও তোমাদের দেখিয়ে দিই, বলেও দিই। আর এই যে এখানে বসে আছে পলাশ দাদা, দমদম স্টেশন বা স্মৃতির মোড় থেকে অটোতে উঠে বলবে স্মৃতি থানা যাব, বললে ঠিক এই জায়গাটাই নামিয়ে দেবে। এই যে ডান দিকেই হলো স্মৃতি থানা, এইখান থেকেই সোজা যেমন গেছে থানার পাশ দিয়ে এই রাস্তাটা, এই যে ওষুধের দোকান আছে, আর এইখানে কিন্তু এই যে সব অ্যারো চিহ্ন দেওয়া রয়েছে, এই যে এখান দিয়ে আসবে পুরো সোজা। আর এই দেখো ডান হাতে কিন্তু দেয়ালে সব অ্যারো মারা রয়েছে, পলাশ শাড়ি কুঞ্জ, পলাশ শাড়ি কুঞ্জ, দিস ওয়ে দিস ওয়ে, এখানে একটা আছে। এই রাস্তাটা দিয়ে সোজা যাবে একটুখানি, এই যে যেতে যেতে এইবার দেখো এখানেও রয়েছে অ্যারো চিহ্ন দেওয়া, ঠিক ওই অ্যারো অনুযায়ী গেলেই পৌঁছে যাবে। এইখানেও অ্যারো দেওয়া রয়েছে, এখানে একটা গ্যারেজ মতো রয়েছে, ঠিক তার উল্টো দিকের এই রাস্তাটা দিয়ে ঢুকলে এই যে এখানেও অ্যারো দেওয়া রয়েছে। এই ডান হাতে বাড়ি, এই গলিটা না, এটার ঠিক অপোজিটে একটা বিশাল বড় ফ্ল্যাট রয়েছে, এই যে চিনিয়ে দিলাম পলাশ শাড়ি কুঞ্জর দোকান। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাবা।